ওরে কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে বুরকা ছাড়া বুরকা পড়া হাট বাজারে ঘোরে তারা, বুরকা ছাড়া বুরকা পড়া হাট বাজারে ঘোরে তারা, কেউ বা আবার বুরকা পরে মুখটা খোলা রেখেছে। কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। ঠিক না? ওরে হাট বাজারে কথা বলে মাসওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। ওর আদর্শ স্বামী কিছু আছে না? বউরে সাজাইয়া গুজাইয়া হুন্ডার পিছনে উডাইয়া এরপরে বাজার পাম পাম করে লয়ে যায়, ঘন ঘন হরেন দেয়, দেখো আমার বিবি সাহেবা পিছনে আসেনি অবস্থা। এই লোকটার মতন বেয়াক্কল আল্লাহর জমিনের উপরে আর মানুষ নাই। বউ হেতেন নিজের দেন মোহর নিজে দিছে, নিজে টাকা খরচ করে বিয়া করছে, সারা দিনে রাইতে 24 ঘন্টা খাওন দাওন বরণ পোষণ সব দেয় নিজে, সমাজের মানুষ বাজারের মানুষের এতে খুশি করে কি বেয়াক্কল চিন্তা করে? বেটা বিবি হলে তোমার পার্সোনাল জিনিস, তুমি এটা বাজারে প্রদর্শন করো কেন? সস্তা জিনিস না তো, অনেক দামি জিনিস এটা, ঠিক কিনা বলেন? আল্লাহ রসুলের মতো দামি করছে, যে জিনিসের দাম যত বেশি ওই জিনিস তত বেশি যত্ন করে সুন্দর করে প্যাকেট করে, ঠিক কিনা বলেন? মা বোন নারীরা মেয়েরা বিবিরা এদেরকে আল্লাহ এত দামি বানাইছে। আল্লাহ কয়, নবীজি বলেন, এ দুনিয়াবাসীরা পারলে নিজের হাত নিজের পাও নিজের চেহারাটা পর্যন্ত পারলে ডাইকা রাখো, কেননা একজন মায়ের প্রতিটা পশম আল্লাহ রসুলের কাছে দামি। জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু ভাই তোমার কি হলো, কোন ভূতে দোষে তোমারে? ওরে হাট বাজারে কথা বলে মাসওয়ালার সাথে, স্বামী তাহার আছেন পাশে ব্যাগটা নিয়ে হাতে। ওরে স্বামী নিলেন মাছটা টেনে, স্ত্রী দেয় টাকা গুনে, স্বামী যেন স্ত্রীর সেবক হয়েছে। ওরে কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তা নেমেছে। ঠিক কিনা? ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী, কেউ ভাই আবার সেজে গুজে করছে দোকানদারি, সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি। চালায় নি হন মালুম রাস্তা দিয়ে দেখেন স্কুটি চালায়, স্কুটি ঘন ঘন হরন দেয় ফি, বুঝছেন? এটা খালি ফি, অর্থাৎ হরেন যেন লাগবো হেন দেয়, যেন লাগতো না হেন দেয় দিয়া বুঝাইতেছে, দেখো আমি আসতেছি দেখো। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সব কিছুতেই আছে নারী, কেউ বা চালায় হুন্ডা গাড়ি, কেউ বা অফিস আদালতে চাকরি করতাছে। ওরে কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরে নারী রাস্তা নেমেছে। ঠিক না? নারীর রূপে নারী বসায় কলঙ্কের দাগ। এ মা বোনেরা মনোযোগ দিয়ে শোনেন, নারীর রূপে নারী বসায় কলঙ্কের দাগ, কারণ তারা চলতে চায় সমান করে ভাগ। আল্লাহ হেগরে দিছে 75, 75% দাম। একজন মায়ের দাম কত? নবীজি বলছেন, হুজুর সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমার মা এবং বাবার মধ্যে কে আমার কাছে সব থেকে বেশি মূল্যবান? নবী বললেন তোমার মা। হুজুর তারপরে? তোমার মা। হুজুর তারপরে? তোমার মা। হুজুর তারপরে? তোমার বাবা। তাহলে মায়েদেরকে তিন গুণ মর্যাদা দিছেন আল্লাহর রসুল, বাবারে মর্যাদা দিছে এক গুণ। তাহলে এটারে যদি 100 হিসাব করি, মায়ের মর্যাদা দিছে 75, বাবারে মর্যাদা দিছে 25, কিন্তু মারে কোন বুঝে ধরছে?
আম্মা গিয়ে আন্দোলন করে বাসার মতন বাসতাম চাই সমান অধিকার চাই আল্লাহ রাসূল 75 দিশে দরকার নাই আমরা 50 চাই 50 চাই 50 চাই ঠিক কি না বলেন এটা কি বুদ্ধিমানের আন্দোলন না ব্যাককলের আন্দোলন এই হইলো আল্লাহ রাসূল 75 দিয়া রাখছে হ্যাঁ 50 এ লেগেছি এরপর তো এক ভদ্রলোক একটু ধার্মিক মানুষ তেহাদার বিবি কসম হ্যাঁ নারী পুরুষের সমান অধিকারই দরকার বড়া কয় বলে আল্লাহ তোমা করে আল্লাহর রাসূল তোমা করে 75% দিয়ে রাখছে তোমরা কি 50-50 লয়ে বরাবরই করতেছ তুমি বুঝবে না বেচারাকে খারাপ বুঝাইতেছি দিনে দুপুর বেলা গরম পড়ছে বেচারা নিজে ডাব গাছে উঠে একটা ডাব পারছে কয়টা কি পারছে ডাব পাইরা এবার নিচে বইয়া এটাতে কাইট্টা তারপরে বিবির ডাইকার সামনে বইয়া ডক 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 করে পানি খাইতেছে বিবি পানি খাওয়া দেখে মনে বুঝছে অর্ধেকটা খাইব অর্ধেকটা বিবির দিব তো দেখা যান না পুরোটা খাই আরো ঝাঁকাইতেছে যদি দুই এক ফোড়া থাকে হিটও পড়ো বিবি খাই রাক্ষস করে রাক্ষস তুমি একলাই খাইলে আমার লেগে একটু রাখলা না পাকা একটু আগে কাটা কইছিল সমান অধিকার কই আমি তো কইছিলাম কিন্তু তোমার যদি সমান হয় আমার যদি সমান হয় আমি ডাব পাইরা খাইছি তুমি বাইরে খাও ঠিক কি না বলে কাম পাইরা খাইছি তুমি বাইরে খাও তুমি না সমান চাইতেছো কই আরে সমান মানে কি ডাব পড়ন বুঝাইছিনি সমান মানে সব জায়গাত সমান ঠিক যখন তোমার মর্যাদা 75 হবে তখন আমি তোমার খেদমত করতে বৈধ হবে ঠিক আমি তোমার খেদমত করা তখন আলা লইব যায় জীব তুমি যখন সমান সমান কইবে তাহলে তোমারটা তোমার আমারটা আমার ঠিক মুসলমান এই জন্য আমি সুন্দর করে লিখছি জানি না কারো খারাপ লাগবে কিনা ওরে নারীর রূপে নারী বসায় কলঙ্কের দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকব না ওরে স্বামীর কথা শুনব না বদ্ধ ঘরে থাকব না চাকরি করতে যে পরে ধর্ষিতা হয়েছে হয় না এরকম মা চাকরি যারা করেন আপনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই নিজেকে পর্দা পোশিদার ভিতরে রাইখা তারপরে যদি হালাল রোজগার রিজিক অন্বেষণ করতে পারেন এটা ভালো খারাপ কিছু না কিন্তু স্বামীর অবাধ্য হইেন না স্বামীর অবাধ্য হইেন না স্বামীকে কষ্ট দিয়া কথা বলিয়েন না স্বামীর অন্তরে আঘাত দিয়ে চলাফেরা করিয়েন না আল্লাহ নারাজ হয়ে যাবে ঠিক কিনা বল আমার নবী বলছেন পৃথিবীতে আল্লাহর পর কোনো মানুষকে যদি সেজদা দেওয়ার বিধান থাকতো আমি নবী বলতাম প্রত্যেকটা নারী যেন তার স্বামীকে সেজদা করে জোরে করুন সুবহানাল্লাহ মা আপনি চিন্তা করে দেখেন আপনার স্বামী আপনার জন্য কি আপনার স্বামী আপনার জন্য দুনিয়া আপনার স্বামী আপনার জন্য আখেরাত আপনি এখান থেকে সবকিছু হাসিল করে নিতে হবে অহন তো মা বোনেরা মহিলারা মানে কিছু মা বোন আছে এখনো অত্যন্ত ধার্মিক হেগরে বাদ দিয়া কিছু মহিলা আছে জামাইরে গো নেই না আসেন এরকম মা এরকম হইেন না আল্লাহ নারাজ হয়ে যাবে জাহান্নামের দিকে চলে যাচ্ছেন আল্লাহ আমাদের সমাজকে এই জিনা ব্যভিচার আর এই অবাধ্যতা থেকে আমাদের সমাজকে হেফাজত করেন বলি আমিন মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে নবী বলেন কিয়ামতের আলামতের প্রথম হলো এলে উঠে যাবে দুই নাম্বার হলো মূর্খের সংখ্যা বেড়ে যাবে তিন নাম্বারে নবী বলেন ওয়াক সুরো জিনা জিনার পরিমাণ বেড়ে যাবে চার নাম্বারে নবী বলেন ওয়াক সুরো শারবুল খমারি চার নাম্বারে হলো মাদক দ্রব্য পান করা মাদক দ্রব্য গ্রহণ করার পরিমাণ অনেক বেড়ে যাবে আফসোস দুঃখের বিষয় হলেও সত্য আমাদের দেশের যুবক ছেলেরা চার পাঁচ জন বন্ধু বান্ধব একখান হইয়া বাবা কিন্না খায় ঠিক কি না বলেন এই যুবক ভাই এটা কি খাও তুমি তুমি যে বাবা খাও তুমি যেটা বাবারে খাইতেছো না তুমি নিজেরে খাইতেছো
নিজেকে শেষ করে দিচ্ছ। একজন ডাক্তার জিজ্ঞেস করে ইয়াবা ট্যাবলেটটা যে আমি খাই, স্যার ইয়াবা ট্যাবলেট খাইলে কি উপকার কি ক্ষতি? একজন ডাক্তার জিজ্ঞেস করে তুমি খাও কইও না, যে ইয়াবা ট্যাবলেটের উপকারের দিক কি ক্ষতির দিক কি? তাহলে দেখবে একজন ডাক্তার যখন তোমার ক্ষতির দিকগুলো বলবে, তুমি নিজেকে নিজে ধিক্কার দিতে বাধ্য হবা যে এতদিন এত বাজে জিনিসটা আমি খাইছি। খবরদার, নেশা থেকে বেঁচে থাকতে হবে, নেশা করা যাবে না। নবীজি বলেন কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত হলো নেশার দ্রব্য গ্রহণ করা অধিক পরিমাণে বেড়ে যাবে। নবী বলেন কিয়ামতের আগে নারীদের সংখ্যা বিপুল পরিমাণে বেড়ে যাবে। আরে বাজান, তিনটা বেজে গেছে গা। আরে আপনার তো ফেসবুক লাগাই দিতেছে। মারহাবা কর, মারহাবা। আমি তো মনে বুঝছি আপনার কাছে ভালো লাগতেছে না, এর লেগে যাইতে গেছে না। আপনাদের ভালো লাগছে? কোরআন হাদিস থেকে শুনবেন, আমি যা কই দলিল দিয়া কই। এই কারণে আমার নাম শুনলে অনেকে সমালোচনা করে, কিন্তু আমার সামনে আইসা দাঁড়াইতে পারে না। আল্লাহর মেহরবানি মদিনা ওয়ালার সদকা। কেননা আমরা মিথ্যে কথা বলি না, আমরা ভিত্তিহীন কথা বলি না, আমরা দলিল ছাড়া কথা বলি না। আচ্ছা সবর করেন, দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তাহলে শোনেন, যেহেতু মনের কথা তুললে এলেছেন তাহলে কিন্তু অনেক কথা আছে, এক ঘন্টা কিন্তু হইতো না। অসুবিধা নাই তো? তাইলে একটা স্লোগান দিতে হইব, বুঝবো যেন হের পরে যে আমরা এনার্জি কতটুকু আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসালে সওয়াব মাহফিল, না আপনি করে আজকে যদি ওয়াজ আরো কিছুক্ষণ না শোনাইয়া যায় তাহলে আল্লাহ আমারে ধরব। যে এতগুলো মানুষ এত আরজি করছে, তুই রাখলি লাগে রে, সবর করেন, অনেক কথা আছে বাবা। খেয়াল করেন, আমরা হাদিস শরীফ বলছিলাম মিশকাতুল মাসাবিহ মেন কিতাবের 669 নম্বর পৃষ্ঠা থেকে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবী বলেন কিয়ামতের আলামতের মধ্যে কয়েকটা আলামত। এক নম্বর আলামত হইল এলেম উঠায় নিব কে? কথা কর না, কে এলেম উঠায় নিয়ে যাবে? আলেম উঠায় নিত না, আলেম উঠাইয়া নিত না, এলেম উঠাইয়া নিয়ে যাবে কিভাবে? যারা হক্কানি আলেম, আস্তে 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 এদের যখন ইন্তেকাল হবে, এদের ইন্তেকালের মাধ্যমে এলেম গুলো চলে যায়, এলেম গুলো চলে যায়, এলেম গুলি চলে যায়। যেই মানের আলেমের ইন্তেকাল হয়ে যায়, এই মানের আলেম আর জন্ম নেয় না। এইভাবে আস্তে আস্তে এলেম বিলীন হয়ে যাচ্ছে। নবী বলেন দুই নম্বরে মূর্খের পরিমাণ বেড়ে যাবে, তিন নম্বরে নবী বলেন জিনার পরিমাণ বেড়ে যাবে, চার নম্বরে আমার নবী বলেন মাদক দ্রব্য পান করা, মাদক প্রাণ পান, মাদক পান করা, মাদক দ্রব্য গ্রহণ করার পরিমাণ বেড়ে যাবে। চার নম্বরে নবী বলেন ওয়ায়াকিল্লান নিজানু ওয়ায়াকথুরুন নিসা, পুরুষের তুলনায় নারীর সংখ্যা বেড়ে যাবে। এখন পুরুষ বেশি না নারী বেশি? পুরুষ বেশি না নারী বেশি? ও মুসলমান রে মুসলমান,
যারা বলে আমার নবীজি ইলমে গায়েব জানে না তাদের জন্য এই হাদিসটা কিয়ামতের আগে ইলম উঠে যাবে, ইলম উঠে যাবে। এটা কি বর্তমানের খবর না ভবিষ্যতের খবর? ভবিষ্যতের খবর। 1450 বছর আগে যে নবী ভবিষ্যতের খবর বলতে পারে আমার নবী ইলমে গায়েব জানেন এটাই চিরন্তন সত্য। এর বিপরীতে যত কথা আছে যত মানুষ আছে সবগুলো বাতিল। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার রহমাতুল লিল আলামিন বলেন পুরুষের থেকে নারীর পরিমাণ বেড়ে যাবে। আমার নবীজির কথা কেমন অক্ষরে অক্ষরে মিলে গেছে দেখেন। নবী বলেন হাত্তা ইয়াকুন আলি খামসিনা ইমরাতিন আল কাইমুল ওয়াহিদ। মহিলার পরিমাণ নারীর পরিমাণ বাড়তে বাড়তে এত পরিমাণে বাড়বে রে, এমন পরিমাণে বাড়বে 50 জন নারীর একজন পুরুষে নেতৃত্ব দিবে। সুবহানাল্লাহ। একজন পুরুষের পিছে কয়জন নারী ঘুরব? কয়জন? কথা কয় না কয়জন? এ যুবকেরা টেনশন আছে না গেছে? টেনশন কি আছে না গেছে? এখনো আছে? তোমরা দিয়ে একটার লেগে রাত ধরে ঘুমাও না, দুই তিনটার লেগে রাত ধরে ঘুমাও না, ঘন্টা হিসেবে সময় দাও। 12টাতে একটা একজন, একটাতে দুইটা একজন, দুইটাতে তিনটা একজন, তিনটাতে চারটা একজন, ফজর আজান দিছে ঘুম। তিনজন চারজন তুমি ম্যানেজ করো, তুমি বিশ্বপ্রেমী কইছ। আবার বন্ধু বান্ধবের লগে গল্প করে হাফ সেঞ্চুরি করছি সোরা কোনারে, এটা একটা ভালো কাম। ধৈর্য ধরো, সবর করো। নবীজি রহমাতুল্লিল আলামিন 1450 বছর আগে বইলা রাখছেন 50 জন নারী একজন পুরুষকে তাড়া করবে, একজন পুরুষ 50 জন নারীর তাড়া দেখা ভয়ের চোটে দৌড় দিতে থাকবে, দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবো হায় হায়। একজন একজন করে হইলে সে না একটা ব্যাপার, একসাথে 50 জনে যদি ধরে আমার অবস্থা তো আর অবস্থা থাকতো না, ঠিক কিনা কর?